وآمرا. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري فرانجل بحشاي بوري. اللهم سلم سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله بيو حبيب ابني، الله بيو حبيب ابني، كاتا بيهن اكتي غلا اپنا کے کھیو কষ্ট দিলে আপনাকে কেউ দুঃখ দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গুলাব দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের চনার কথা কিভাবে করব বর্ণনা বর্ণনা দিয়েছেন আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহ নাজিল করে সুরালাহ আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গুলাব আপনাকে কেউ কষ্ট দিলে আপনাকে কেউ দুঃখ দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গুলাব আল্লাহুম্মা সাল্লি محمد وعلى مولانا محمد لا إله إلا الله لا إله لا لا إله إلا الله لا إله لا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله
الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا لا إله إلا الله لا إله لا لا إله إلا الله لا إله لا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا لا إله إلا الله لا إله لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দরকার রডিখার সড়কপাড়া জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে দরকার রানিখার সড়কপাড়া মিনহাজুস সুন্নাহ ইসলামী সংগঠনের আয়োজনে দশতম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মাননীয় সভাপতি উস্তাদুল আসাতেজা বিশিষ্ট লেখক ও গবেষক শামসুল উলামা শামসুল ফুকাহা মুফাসসির কোরআন হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি শেখ তাজুল ইসলাম আহমদী সাহেব মজলিসুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রেজবিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি তাওহিদুর রহমান রেজবি সাহেব আমার ইমিডিয়েট পূর্বে আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়ার নক্ষত্রদের অন্তর্ভুক্ত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলাম হযরত মাওলানা জামালউদ্দিন সুফি আবেদী আল কাদেরী সাহেব আলোচনা পেশ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমি অত্যন্ত স্নেহ করি যাকে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত সর্বময় ওলামায়ে কেরামদের নয়নের মণি অত্যন্ত স্নেহধন্য ব্যক্তিত্ব আপনাদের গ্রামের কৃতি সন্তান হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন আত-তাহিরি সাহেব আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মারুফ আরো হয়তো অনেকে আলোচনা পেশ করেছেন আমার সামনে উপবিষ্ট রয়েছেন অত্র গ্রামের অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের আমার ভাই ও বাবারা পর্দানসীন আমার মা ও বোনেরা সবার প্রতি আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মোবারক মাহফিলে একটি গুরুত্বপূর্ণ মাহফিলে
আশার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে শুকরিয়া তা একবার বলি আলহামদুলিল্লাহ রানীখার দরহা বিশেষ করে রানীখার গ্রাম এটা আমি বলি মারকাজুল উলামা উলামায়ে কেরামদের একটি মারকাজ সেন্টার যেমন চাপুর গ্রাম আমি যখন খাবার খাচ্ছিলাম তখনও এই আলোচনাটা করছিলাম যে চাপুর গ্রাম আর এইদিকে হলো রানীখার গ্রাম এগুলো অনেকগুলো কারণে সকলের কাছে সমাদৃত তার অন্যতম কারণ হলো দুইটি গ্রামে দুইটি মাদ্রাসা রয়েছে আপনারা জানবেন যে যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকা থেকে একবারে যদি দুই একটা আলেমও বের না হয় দেখবেন যে কিছুদিন পর পর কিছু কিছু নক্ষত্রের উদয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদ্রাসার বদরতে বের করে দেন সকলে বলুন আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে চাপুর গ্রামে আমি যখন বাড়ি থেকে বের হই তখন দেখছি যে আমার বাবা যান চাপুর লতিফিয়া দরবার শরীফে আলোচনা করছে চাপুর গ্রামে মাহফিলগুলোতে শ্রোতার পরিমাণ কম থাকে আবার রানীখার গ্রামেও ঠিক বিভিন্ন জায়গায় আমি দুই একটা প্রোগ্রামে আসছি যে শ্রোতার সংখ্যা কম থাকে কারণ হলো এই এলাকার বিশেষ করে চাপুর গ্রামের বক্তারা সারা বাংলাদেশে আলোচনা করে আবার রানীখার গ্রামের যারা বক্তা ওনারা সারা বাংলাদেশে আলোচনা করেন এই জন্য ওনারা মনে করেন যে আমাদের তো পোলা তো সুতরাং আমরা তো তাদেরকে সবসময় দেখি শুনি যার কারণে আমাদের হয়তো খুব বেশি একটা দরকার নেই তবে আমরা যে কয়েকজন আছি ইনশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে খুব অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি হিসাবে মানুষ আমরা সাধারণ কোন মানুষ সাধারণ কোন সৃষ্টি নয় আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে দামি সৃষ্টি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে সৃষ্টি করেছেন তার ভিতরে একটা রূহ দেওয়া আছে শেয়ালকে সৃষ্টি করেছেন তার ভিতরে একটা রূহ দেওয়া আছে এবং অন্যান্য প্রাণীগুলোকে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ভিতরে একটা রূহ দেওয়া আছে কিন্তু মানুষদেরকেও সৃষ্টি করেছেন তার ভিতরেও ঠিক ওই রকম ভাবে একটা রূহ দেওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তিনি আমাদেরকে আমাদের এই রূহটাকে আমাদের এই প্রাণটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুকুরের ভিতরে দিতে পারতেন চাইলে একটা মাছের ভিতরে দিতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের রূহটাকে তিনি একটা পিপড়ার ভিতরে একটা মশার ভিতরে দিতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আমাদেরকে মায়া করে আমাদেরকে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টির ভিতরে আমাদের রূহগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন এই জন্য চিৎকার মেরে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ মনে হয় আমরা খুশি না নাকি এক নম্বর দুই নম্বর হলো শুধু কি আমাদের ভেতরে রূহ দিয়েছেন আর মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এমন কি নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত কিংবা তত্ত্বর্ত মাখলুকাত যত রয়েছেন সমস্ত মাখলুকাতদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সেরা বলেছেন যদি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানি করেছেন এটা কত বড় একটি রহমত কত বড় একটি নিয়ামত বন্ধুরা আমার মানুষ হিসেবে আমাদের রূহগুলোকে মানবীয় আকৃতির বডির ভিতরে আমাদের রূহগুলোকে দেওয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনোই কোনো দিন ফরিয়াদ করি নাই আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের কোন অ্যাপ্লিকেশন ছাড়া আমাদের কোন দয়ার ছাড়া আমাদের কোন দরখাস্ত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের রূহগুলোকে মানবীয় আকৃতির বডির ভিতরে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া কত রয়েছে যেই দিকেই তাকাই শুধু দয়া যেই দিকেই তাকাই শুধু মায়া আর মায়া আর মায়া আমরা যদি তাকাই চতুর্দিক থেকে দেখি শুধু মায়া আমাদের যখন খাবার খাই খাবার খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য আমাদেরকে মুখ দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন আমাদেরকে হাঁটাচলা করার জন্য দুইখানা পা দিয়েছেন আমরা স্বাদ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাসিকা দিয়েছেন শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্ণগুলো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন এত কিছু দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তথাপি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন না করে আমরা কখনো কখনো আমরা সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কুফরিতে লিপ্ত আছি জোরে বলুন নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি ডানের দিকে তাকাও শুধু দেখবে আমার নিয়ামত তুমি বাইরের দিকে তাকাও দেখবে শুধু আমার নিয়ামত তুমি সামনের দিকে তাকাও দেখতে পাবে শুধু আমার নিয়ামত আর পিছনের দিকে তাকাও দেখতে পাবে শুধু আমার নিয়ামত যেদিকে তাকাও বান্দা শুধু আমার নিয়ামত নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চতুর্দিক থেকে নিয়ামত রাজি দিয়েছি ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি আর ওই সকল নিয়ামতগুলোর প্রশংসা যদি তুমি করো শুকরিয়া যদি তুমি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরে রে বান্দা যখন তুমি শুকরিয়া জ্ঞাপন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিচ্ছি তোমাদের সামনে পিছনে ডানে বানে উপরে নিচে সমস্ত জায়গার নিয়ামতগুলোকে আমি বাড়িয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন কি করবেন বাড়িয়ে দিবেন একের পর এক একের পর এক একের পর এক নিয়ামতগুলোকে কি করবেন বাড়িয়ে দিবেন আর এই নিয়ামতগুলোর যদি আমরা শুকরিয়া যথাযথভাবে যদি আমরা যদি শুকরিয়া না করি আমরা যদি একের পর এক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো পাওয়ার পরে যদি আমরা কুফরি করি আমরা যদি অস্বীকার করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে আমি আল্লাহ এত পরিমাণ আযাব দিব সেই আযাবগুলো তোমরা কখনো গণনাও করতে পারবে সমস্ত বৃক্ষকে কলম বানালে সমস্ত পানিকে গালি বানালে সমস্ত বৃক্ষকে কলম বানালে সমস্ত পানিকে গালি বানালে তোমার প্রশংসা কবু ফুরাবে না তোমার প্রশংসা কবু ফুরাবে না লিখিলে শেষ হবে সব কানি তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারই তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারই মেলে আখি কত দেখি মেলে আখি যত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী
তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারই তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারই সকলে বলুন আলহামদুলিল্লাহ